পুরো পৃথিবীটাই যেন রহস্যের আধার। এখানে রয়েছে হাজারো প্রজাতির প্রাণী, যাদের রয়েছে হাজারো রকম বৈচিত্র্যতা। চলুন ভিউয়ার্স, আজ জেনে নিই এই বৈচিত্র্য জগতের দুটি বৈচিত্র্যময় প্রাণী সম্পর্কে। ট্যাটু-বোলা ব্রাজিল এর আর্মাদিল্লো প্রজাতির একটি প্রাণী। এটি ট্যাটু-বোলা নামেও পরিচিত। এটি বলের মতো রোল প্লে করতে পারে। ব্রাজিলের গইয়ানা, ম্যাটোগ্রোচ্চ, টোকান্টিস, মাইনাস জেনিয়াস শহরের গহীন অরণ্যে এদের বসবাস। এরা বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে। পিপিলিকা এদের খাদ্যের প্রধান তালিকায়। 2012 সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান এনভায়রনমেন্টাল একটি এনজিও এই প্রাণীটিকে 2014 ওয়ার্ল্ড কাপ এর ভাগ্য নির্ধারণী প্রাণী হিসাবে উপস্থাপনা করার প্রচারণা চালায়। পরবর্তীতে গভর্নমেন্ট পারমিশন অনুযায়ী প্রাণীটা ওয়ার্ল্ড কাপের ভাগ্য নির্ধারক প্রাণী ছিল। প্যাঙ্গোলিন বিশ্বব্যাপী 60টি প্রজাতির প্যাঙ্গোলিন রয়েছে। তার মধ্যে 3টি এশিয়াতে রয়েছে। এশিয়ার 3টি প্যাঙ্গোলিনের 3টি রয়েছে বাংলাদেশে। মালায়ান, ম্যানিজ, জাভানিকা প্রজাতির প্যাঙ্গোলিন হুমকির সম্মুখীন হলে নিজেকে একটি বলের মধ্যে ঢেকে আনে। উত্তরাঞ্চলীয় জেলার মিশ্র চিরহরিৎ বনে এরা বসবাস করে। বাসস্থান ক্ষতি এই প্রজাতির হুমকির প্রধান কারণ। পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কায় এদের পাওয়া যায়।